এই তিনটা সমষ্টিগত বলিলাম, এটা হজের কথা। হজ কত বড় ইবাদত, শরীয়তে কিছু ইবাদত আছে শারীরিক দৈহিক, আর কিছু আছে আত্মিক। নামাজ পড়া হয়, রোজা রাখা হয়, এগুলো দৈহিক ইবাদত। জাকাত দেওয়া হয়, দান খয়রাত করা হয়, এগুলো আত্মিক ইবাদত, মালি ইবাদত। কিন্তু হজ শরীয়তে এমন একটা ইবাদত যেখানে উভয়টার সমন্বয় করে, অনেক টাকাও লাগে, অনেক শ্রম লাগে, অনেক শ্রম প্রত্যেকটা জায়গায়, তবে অনেক কষ্ট, তবের থেকে সাইটা অনেক কষ্ট, দশ সাত চক্র দরকার, যে সাত চক্র তো অনেক সুযোগে আধা ঘন্টা দেওয়া, বাইতুল্লাহ কাছে কাছে দেওয়া, আর পাথর বাবা এই পাঁচ কিলোমিটার যাতায়াত করে কঠিন। তো এটা আল্লাহর পক্ষ থেকে দুই ইবাদতের সমন্বয় হয়েছে, দৈহিক এবং আর্থিক দুই ইবাদতের সমন্বয় ঘটছে হাজার। তো হাজার মাস হিসেবে এই কিরোটাই সাংঘাতিক ফজিলত বলা। এছাড়াও আমি আগে বলেছিলাম সওয়ালের ফজিলত আরো কিছু জানা হবে। এই মাসে কয়টা রোজা রাখলে রমজানের পরে তাই একসাথে রাখো, তাই আলাদা করে রাখো, আলাদা করে রাখলে খাওয়া বেশি কষ্ট একটু বেশি হয়, খাওয়া বেশি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা অক্ষর ইবাদত খাওয়া দিয়েছে, খাওয়ার ফজিলত রয়েছে খাওয়া। আর একটা কারণ আছে, সরদার দোজাহা সৈনিদুল মুসলিম সমস্ত নবীদের সরকার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বিবাহ করেছিলেন। এটা স্মল বিবিদের মধ্যে ওনার ফজিলত সবচেয়ে বেশি, অন্য সব বিবিরা বিধবা ছিল, মা আয়েশা কুমার ছিল, অন্য কোন বিবিদের সাথে থাকা অবস্থায় ওই আসত, মা আয়েশার সাথে থাকা অবস্থায় আপনার থেকে ওই আসত। এনার সাথে বা এনাকে রবিয়ালের চলার জন্য বিবাহ করবেন, এটা এই মাস সওয়ালটা, এটাও একটা কারণ। এই মাস যে আরো বর্তমান হয়ে গেছে একটা কারণ, এই জন্য গত সময় বলেছিলাম যাদের বিবাহের ইচ্ছা আছে প্রত্যেক মাসে যায়, প্রত্যেক দিনে যায়, কিন্তু আল্লাহ হুজুরের সাথে বিশেষ সামঞ্জস্য সৃষ্টি করার জন্য, বেশি খায়ের বসন হাসিল করার জন্য আমি বলেছিলাম যে এই মাসের মধ্যে এটা করতে চেষ্টা করব। কোনো পক্ষে যদি হাসিল জানা থাকে
কিন্তু আগে আনতে অসুবিধা কি, মানুষ তাহলে ঠিক চাইতে থাকে। আর শরীর বলল যে ব্যাংকটা তাড়াতাড়ি বল, দেরি কর, আর আমাদের টেন্ডেন্সি খালি দিতাম এজন্য যখন মনোপক্ষ নাচ হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে শুক্রবার পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে এই মাসের অধিকার যে এটা আগের মাস দ্বিতীয় অধিকার হল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করার পরে একবার হাসপাতাল, হিজরত করে মদিনায় যাওয়ার পরে একবার হাসপাতাল, কিন্তু তিনি উমরা করতেন চারবার, চারবার উমরা করতেন, এই চারোটা উমরা তারা দিন পদে হিন্দু আমি রাখি দাও, হিন্দুদের বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস তো এই মাস সাংঘাতিক বর্ষপূর্ণ, বলতে চাল দুই রকম ইবাদতের সমন্বয়, তাহলে হজের মাস হল সওয়াল জিলকাত কাজেই এই তিন মাসে আমাদের ইবাদত বন্দেগী বেশি হল, অন্য মাসের তুলনায় হজের মাস পাওয়ার কারণে হজের যাইতে পারলে তো কষ্টের কারণ হজের মাপুরের আর কোনো দাদা নেই, অন্যভাবে যাতে হাজিরা হাজার আগে যেতে চায় এরা অন্য পদ্ধতি আগে যাবে, উদাহরণস্বরূপ ইসলামের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, তাহলে যারা হাজির দেখতে পারলো না তারা যদি ইসলামের এতেমাম করে, ইসলামের নামে দত্তশীল হয়, তাহলে ওই প্র্যাকটিক্যাল ফিল্ডের হাত হলো না, সব করলো হবে, সব করলো ইচ্ছাকে না আল্লাহ তালা হাত
আরো বিকল্প আছে, একটা হচ্ছে আর একটা বিকল্প আছে, একটা কবল হবে কম বলছি না ফলস্থ হবে করতে হবে। এ তো আল্লাহ তালা বান্দাকে সওয়াব দেওয়ার জন্য বাহানো রাখছে। আগের উপর 5000 বছর বয়স হয়েছে, আমরা 71 বছর, এত কম, এত কম। আল্লাহর উপর কেউ মহাপদ দেখি বল, যাকে মহাপদ দেখি বলা হয় তাকে তাড়াতাড়ি কাঁপে টানা। আপনার ছেলে বেশি মহাপদ কোনো কারণে রেখে দেখে বানানো হয়েছে, আপনি চাইবেন কোন সমানত হলে চলে আসে মানুষকে কীর্তন দূরে রাখা হয়। আমাদের আখের নবী মোহাম্মদ রসুলের কালমায় কালমায় তার অঙ্কন হওয়ার কারণে আমরা আমাদেরকে বেশি মহাপত করেন, এই জন্য তিনি তাড়াতাড়ি নিয়ে যাবেন মহাপতের মানুষ হওয়ার কারণে আপনি বলবেন আমি আরো লোকজন নিয়ে আসি আমার সাথে করে বহু বড় জানা আছে, আল্লাহ যদি তাড়াতাড়ি আছে টাইম কেমন আল্লাহ পাইছেন ক্ষমতায় নাও করতে পারে, আল্লাহ চাইলে হতে পারে, আল্লাহ চাইতে হুসেন আমাকে বলে টাইম কেন নিজের কাছে চাইতেছে পুরো হবে তাহলে আজকে বেশি সবাই খরচ করবে রাখো রাখো তুমি আছো কি করবো আমরা, এরা 5 বছর 1000 বছর হায়ার পাইলো নুয়ালে জানা 5.5 বছর দাওয়াত দিল, একজন নবীন দাওয়াত দিচ্ছে 5.5 বছর, আমরা 6 বছর কি করবো, ছেলে মেয়ে বয়স হয়েছে 30-40 এগুলো পাগলাদের কোন সীমা আবর্জনা করতে করতে 40 বছর লাগবে, আর কবে কাজ করবে কবে আমরা লাগবে, যাই হোক আমাদের হায়াত কম কিন্তু আমাদের মনের যে দুঃখ না থাকে কি করবো, এটা আল্লাহ কিন্তু বন্ধুকে আমাকে দিয়ে দিতে হবে ইসলাকে জবাব দিয়ে সদস্য এক কোনো জীবনে কত আনন্দ কম দিতে পারবো না, অন্য কোনো লোককে তো দেয় নাই, একটা লোক যদি ইসলাকে এতেমাত করে এক বছর তো একটা হস চাইল, 6 বছর হাত পাইলে কত হবে
কত হাজার কত এলো, আবার মাসমাতিক চাইলে কবল হবে সব। আপনি চেষ্টা করলে বাপমা থেকে একদিনে 100 মাস যেতে পারেন, আপনাকে মানে করে কে আল্লাহ খাজানা করে কম পড়াবে। তুমি এত চাইলে কেন, এত বলে কি যাওয়া যাবে কি? এটা আল্লাহ কখনো বলবে আপনি যদি 100 মাস যেতে পারেন, আল্লাহ তালা আমার অন্যরা একদিনে 100 কবুল হবে কম দেবে। মাছগুলো আমাদেরকে ইবাদতের শরীয়তের দৃষ্টিতে মানুষের বিশেষ করে মুসলমানদের কাজের ক্রিয়াল বলা হয়েছে। এটা এরকম মানুষ তখন ইমান আনলো, আল্লাহকে বিশ্বাস করলো, রসুলকে বিশ্বাস করলো, আখরাত নাটককে বিশ্বাস করলো। এর প্রথম দায়িত্ব থাকে হল এলে বর্জন, এলে ছড়া কোনো ইবাদত করা যায়। আপনারা তো করছি অনেক ইবাদত করছে, আমি বললাম এলে ছড়া ইবাদত করা যায় না, একজন বলে আমি করছি বেশ করে কাজ করে তো করা যায়, কবুল হয়েছে বলে না শরীর হয়েছে বলে মূল্য মত একটা নষ্ট করলেন। ফরজের মধ্যে পয়লা করে কিন্তু পুরা মেলাবেন আর পরের মধ্যে মেলাবেন, কিন্তু সুন্দর তবলে সামনের কাছে মেলাবেন সেই আশ করলেন হাতি মূল্যবোধ করলেন আশ করলেন ভালো। আর গোলাপটা বললেন ফরজে, হ্যাঁ দুই রেখা ধরা আর পরের মধ্যে খালি পুরা ধরাইল পারে তো ক্যা হবে, এই নফল পড়ি উন্নত পড়ি তাহলে কি হবে? উন্নত কারু বললেন তাহলে তার নামা কষ্ট হয়ে গেল, মাহিক তরফ হয়ে গেল পাবে নাই তো নামাজ কি হয়ে গেল। আমি তো 60 বছর এরকম করছি, হবে না আমি তো দুপুর নগর 60 বছর এরকম করছি, দুই রেখা ধরা দুই রেখা খালি মানে দুই রেখা তো ঘোরা মেলাই আর দুই রেখে মেলাই আমি তো বলবেন বুঝলো আপনি বলে এলেন ছাড়াই মানুষ করা যায় না, আমি তো বলি মানুষ আপনি এরকম করেন যা করেন মুক্তির কাছে পেশ করলে দেখা যাবে হাইলাইট ভুল অর্জেবের ভুল প্রায় জায়গায় ভুল। এই জন্য একটা মানুষ ইমান আনা পরে সকল দায়িত্ব সময় খারে করতে হবে, সময় বের করতে হবে, মাসায়াল দেওয়ার ফাজায়ালের তালিম কেন হয়, বিভিন্ন বস্তিতে ফাজায়ালের তালিম কেন হয়, হাজারের তালিম কেন হয় কেন না জানে, তারা তাকে শুভানন্দা করতে হবে এই জন্য হাজারের তালিম বুঝলে থাকবো শুভানন্দা করবো এই জন্য হাজারের তালিম পড়া হয়। হাজারের তালিম পড়া হয় মাসায়ের শিখার জন্য, নামাজের ফজিলত শুনলেন এই ফজিলত আপনাকে উদ্বুদ্ধ করবে নামাজের মাসায়েল শিক্ষা করে সঠিক নামাজ পড়াচ্ছেন, ফজাইলের কোরআন পড়লেন ওটা আপনাকে উদ্বুদ্ধ করবে কোরআন সহি করে পড়ার জন্য,
লোকেইটা না করে আপনাদের তালিম তালিমের জায়গায় থেকে গেল, এদের আসল উদ্দেশ্য ছিল এটা আপনার দ্বারা হাসিল করুন। তাহলে তালিম মানুষকে মাথায় নিয়ে যাওয়া হতো, অনেক তো তাদের পেয়ে যাবে আশি বছর বয়স হয়ে গেছে, কোমর দুপু হয়ে গেছে, কোমর ঢাকা হয়ে কেড়ে গেছে, দুপু হয়ে গেছে, এই আশি বছরের মধ্যে প্রত্যেক কোনো মুক্তির কাছে তার দাওয়াত প্রয়োজন পাওয়া যায়, আন্দা ভুল তারা বাস্তবায় করে চায়ের মধ্যে মুখের মধ্যে মাটি দিয়ে মাটির কোথাও উঠে দিল। এই জন্য মুসলমানের পয়লা দায়িত্ব আমায় বের করো, সময় বের করো, ইমান শিখতে হবে, পরিপূর্ণ ইমান শিখতে হবে, পরিপূর্ণ ইমান করা নেই, আরো পাঁচটা পয়েন্ট রয়ে গেছে যেগুলো ইমানের মুহূর্তে বলা হবে, ইমানের মুহূর্তে বলা হবে, মুসলমানদের সময় বের করতে হবে, ইমান শিখতে হবে, কোরআন শিখতে হবে, ইবাদত শিখতে হবে, হালাল রিজিক শিখতে হবে, বান্দা ভাব শিখতে হবে, কিছু মাথায় শিখতে হবে, এক কথা মাথায় শিখতে হবে, যাকে মোহাম্মদ রসুলের তরিকা বলা হবে, যেরকম মাথায় মাথায় বলি আর সবের নাম কি তরিকা, যেরকম মাথায় বলি মশা মাথায় ওটা কি জিনিস শিক্ষার জন্য ইবাদত শিক্ষা করার জন্য মাসায়েল হালাল হারাম শিক্ষা করার জন্য বিবির হক, বিবির হক শিক্ষা করার জন্য ছেলেদের হক শিক্ষা করার জন্য লোকেরা ওই এলাকায় তাকে সবচেয়ে বড় চিন্তা করে সবচেয়ে পাখি বাজাইতে ভয় ওকে বড় চিন্তা রাখছে, কিন্তু পাত্র হলে খালি খালি পাত্র হলে ভরতেছে মানুষকে বসা দিয়েছে মুক্ত তারা তখন মুক্তি যান না কিন্তু যায় না কিন্তু পাগড়িওয়ালা কোনো লোক পাইলে ওকে দিয়েছে ও বসে থাকে ও দিতে যাবো না ভাব আছে যে যার মৃত্যু হতে সব কত আছে এদেরকে মুক্তি বানাইবে, এদেরকে মশা মিস করবে, এত বেশি এলেন নেই, উল্টা পাল্টা ফসল দিবে, যে অগুণ হবে মানুষকে গোমরা করবে। পয়লা কাজ সময় বের করতে হবে, শিক্ষা করার জন্য, ইবাদত শিক্ষা করার জন্য, হালাল হারাম জানার জন্য, বাচ্চা বিবি বাচ্চার হক জানার জন্য, আপনি খালি ৪৯ থেকে আদের করলেন, ৪৯ কোটি থেকে আদের করলেন হক জানেন না, এটি সব হক নষ্ট করতে আছে, ৪৯ কোটি তো হয়েছিল নাকি কিন্তু হাতের মধ্যে দেখবেন একটা আপনার অবদান নেই,
বন্ধু বান্ধব জীবন করছিল, সমালোচনা করছিল, কতটা বলবার ছিল কি ভাইলা কাজ করছিল বলে ইমান আনার পরে সময় বের করো ইমান শেখো মাসায় শিখো পয়লা। দুই নম্বর কাজ হল ওই অনুযায়ী আমল করো, দাওয়াত করো, এলেন শিক্ষা করার পরে এলেনের চাহিদা কি, এলেনের দাবি, এলেনের দাবি হলে আমল করো অন্যকে দাওয়াত করো, এলে এলেন দাবি, এলেনের দাবি আছে। আচ্ছা এরপরে ইচ্ছা হলো তুমি যদি আমল করলে দাওয়াত দিলা এর মধ্যে এখলাস থাকতে হবে, রিয়া থাকতে পারবে, এখলাস মানে এটা একমাত্র আল্লাহর মধ্যে, এখানে কোন দুনিয়ার সাক্ষ্য নেই, কোন সাক্ষ্য। এখন তো তাহলে বিভিন্ন স্বাভাবিক মসজিদ মাথায় কোন দাম খরচ করতেছে, কয়েকদিন পর দেখা গেল বিভিন্ন খারাপ গেল, আগে তো বিভিন্ন মসজিদে গেছে হুজুরের সাথে মিশছে, হ্যাঁ মসজিদ মাথায় বেতন করছে, সবাই তো বলছে ওটা খুবই দিনের তরফ থাকে, দিনের তরফ থাকে না একটু চেহারা তরফ দেবো, চেহার পাবে এই তরফে যে এগুলো সব না করতে মসজিদ মাথার কোনো তরফ নেই, এই লোকগুলোকে সাথে নেওয়ার জন্য সেগুলো এদের ভোটটা আমার পক্ষে আছে, তার জায়গা অনেক দূরে ওদের লুকায় রাখে সময় মতো দেখবো ওদের ভক্ত হয়ে গেছে না ওইটা দেখবে, তো তার ফলে বাজার পৌঁছবে যত নিয়ম কি ছিল ওই আর কি হওয়া কি একটা নেওয়া, যখন কনফারেন্স করতে নামাজ পড়তে মানুষকে দেখার জন্য তবে সব হবে কর্ম ইবাদত গুলো তার জন্য বলা হবে, বলক নিয়েছে করার জন্য কি হয়েছে বলক নিয়েছে মসজিদ করা হয়েছে গলত হবে খুব বলার হবে পরে লিখতে না হলে একটা হবে পা মসজিদে নামাজ দায় হবে নামাজ ঠিক আছে আপনি কোন সব পাবেন কোন সব পাবেন সবের জন্য শর্ত ছিল রিয়া না থাকা, রিয়া না থাকা রিয়া মানে বাহামা দেওয়া ওটা পাওয়া যায় নাই সব তো আমল আর দাওয়াতের পরে আমল আর দাওয়াতের পরে একটা কারণ হচ্ছে এই চাকরি নিয়ে আল্লাহর জন্য অর্জন করো, রিয়া রিয়া মানে দুনিয়ার লাফা নেওয়া এটা বর্জন করো, আর একটা কাজ করো এই যে বর্জন পদ্ধতি তুমি করলে এটা লোকজন তোমাকে মানে প্রশংসা করবে বাহবা এতে যেন তোমার লাভ না হলে যদি বলে আর তোমার ভিতরে বড়াই পয়দা হয় এত লোক তোমার প্রশংসা করছে আমি তো ছোট মতো হলো আল্লাহ বলে তো মানে এত লোক তোমার প্রশংসা করতেছে আমার হাতের মধ্যে তোমার দেখছে আমার দেখলে সব দাঁড়াই রেখেছে তারপর নিজের ধোকা হয় তাহলে আল্লাহ ভুলে যায় এটাকে বলে ফখর তাকাব্বুর কিবির, তাকাব্বুর বলে কিবির বলে বাংলা অহংকার বলে এটাও নেকি নষ্ট হয়ে গেছে, নেকি নষ্ট হওয়া দুটা লাইন এটা হলো রিয়া লোক দেখানোর জন্য অ্যাডভার্টাইজ করলেন আপনি নিজে নেট চাষ করে এতে নেকি নষ্ট হয়ে গেছে,
আটটা ইবাদত করার পরে আপনি ভুলে গেলেন, আপনার ভিতরে অহংকার পয়দা হয়ে গেল, অন্যদেরকে ছোট মনে করবে, আমার দুটো সমান এরা কি ইবাদত করবে, আমি কি ইবাদত করবো, আমি তো না চিন্তা চমকে দেব, আর এরা তো গরু গাদার মতো ঘুরায়, আমি তো নিয়মিত দিন চিন্তা উঠি যে মনে করে ভাবতেছে আর এই তো গরু গাদার মতো একদম দুর্গা পড়ে আছে, এই যে ভাব এটা মানুষের ইবাদত করতে গিয়ে নষ্ট করে দেয়, খালি নষ্ট করে দেয় না, এটাও আশঙ্কা আছে আল্লাহ তারা তাকে লাইন শুরু করে দিবেন, ইবাদত কষ্ট হয় এত লাইন শুধু করবেন আল্লাহ তারা, এইটা সিরিয়াস, রিয়াজ থেকেও সিরিয়াস, রিয়া মানে লোক দেখা যায় ওটার থেকেও সিরিয়াস, নিজেকে ভালো মনে করা, আল্লাহ প্রিয় মনে করা, অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করা, এত সিরিয়াস, এটা যখন মানুষের মধ্যে আসে তার পিছনে ইবাদত তো নষ্ট হয়, সে নিজেই সেটা যখন থাকে না, সে লাইন যুক্ত হয়ে যায়, লাইন যুক্ত হয়ে যায়, দেখেন কতগুলো স্টেপ সময়ের অহংকার দূর করে বিনয়ী হোক, বিনয়ী যা অনেকে মানুষ আল্লাহ করাই দিতে বসতে বলবেন করাই দিতে, কিন্তু প্রথম কথা এগুলো কবুল হয়েছে কিনা, আপনি যে বাবা দিচ্ছেন, আপনি যে বাবা দিচ্ছেন কবুল হয়েছে কিনা তার কি গ্যারান্টি আছে, কবুল হয়েছে কিনা এখন আমার কায়দা নেই, একটু হওয়া পর্যন্ত বোঝার কায়দা নেই, আমি যে মদত করলাম না কবুল হয়েছে কিনা, লোকজন বাবা তুমি একটা বাবা তার আপনার কি লাভ হবে, এবং যে কোন ইবাদত যে কোন করছে ইংলিশ চিন্তায় করে নিয়ে যেতে পারে, পাকিস্তান যেরকম টাকা চিন্তাই করে ইংলিশে কারো ইমান চিন্তাই করে, কারো আমল চিন্তাই করে, কারো হাত চিন্তাই করে, বহুল কোন আলেন বহু অধিকার চিন্তন করছে ওরা চিন্তাই করে রয়ে যায়, ইংলিশ করছে আর বিভিন্ন জায়গায় করছে, বাবা দিল আমি ভুলে গেলাম, ভুলার কিছু নেই, এক নম্বর কবুল হয়েছে তার কি গ্যারান্টি, দুই নম্বর রেজাবিটিকে রাখতে পারবো মৃত্যু পর্যন্ত তার কি গ্যারান্টি, চিন্তাই হতে পারে, তিন নম্বর আমার মৃত্যু ইমানের উপর হবে কিনা তার কি গ্যারান্টি, তিনটা ঘাটে ঘানো হয়ে গেছে, ইবাদত করার পরে অফ করার পরে লাখ লাখ টাকা ব্যয় করলেন, আপনার দাওয়াতে শত শত খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, ভালো কথা, কিন্তু এরপর আপনার সামনে কয়টা ঘাটি হয়ে গেছে, তিনটা ঘাটি হয়ে গেছে, কি ঘাটি হয়ে গেছে, কবুল হয়েছে কিনা জানা, কবুল হয়েছে কিনা খালি বললি তো হবে না, কবুল হয়েছে, কবুল হয়েছে কিনা, খারাপ ঘাটি হলো যে কোনো মুহূর্তে ইংলিশ চিন্তাই করতে পারে, আমার রিয়া টাকা বলতারও চিন্তাই হতে পারে, ইংলিশ চিন্তাই করতে পারে, আমি নিজেও নষ্ট করতে পারি, নিজের দ্বারা রিয়ার দ্বারা বা অহংকারের দ্বারা আমার তারই নষ্ট করতে পারে, নিজের ঘরে মিটিং করতে আগুন লাগাই তিন নম্বর মৃত্যু কিভাবে হবে, মৃত্যু কিভাবে হবে তা আমার জানা নেই, মৃত্যু যদি ইমানের সাথে না হয় এইসব হয়
এসব বক্তৃতা দিলাম, মাদ্রাসা বানাই দিলাম, সারা জীবন কোরআন কিতাব পড়াইলাম, এটা এক বালুকণা, আল্লাহর কাছে কোনো দাম হবে না, মৃত্যু নদী ইমানের সাথে না। এই জন্য বলা হয়েছে ইমান ভয় আর আশার মাত্রা, নিজের মাত্রা নেই। আল্লাহ তো আশা করছে, আল্লাহ মেহরবানি করে উদ্ধার তো হয় মানুষ, তোমাকে মাফ করে দিও, কিন্তু আমার আমলটা নষ্ট না হয়। অনেক ক্ষেত্রে তোমার আমল বরবাদ হয়ে যায়, যে তোমার কোনো খবর নেই, তোমার কোনো খবর নেই, তোমার আমল নষ্ট হয়ে সাব্বিশ করা পুজোরা মতো আমল বরান একদিকে আশা থাকতে হবে আল্লাহ আপনি আর একদিকে ভয় থাকতে হবে আল্লাহ কি না ঘটে এই আল্লাহ তোমার থাকবে কিনা উল্টা দিক চলে যাবো এই আল্লাহ থাকবে না উল্টা দিক দেখবো অনেকে এক জমানে ভালো ছিল পরে উল্টা দিক চলে গেল আমিও যাবো কিনা আল্লাহতে এক সেকেন্ডের জন্য তার নিরাপত্তার সেই রশি উঠায় দেয় আমি ছেড়ে যাবো উঠা দিই আল্লাহ তো সেরাতে মুক্তা কিনে রাখার জন্য আমাদের পক্ষের গলায় একটা রশি লাগাই কিন্তু অহংকারের দ্বারা বা বেতাপ করার দ্বারা আল্লাহ ওটাকে উঠায় নেয় যে রশি দিয়ে আমাকে সেরাতে মুক্তা কিনে আটকে রাখছিলেন নতুন কিছু গ্রহণ করে কখনো ফলা কখনো ফলা রিপোর্টাল ইসলামী আন্দোলনবিহীন নিরাপত্তা সেবকই দরজার থেকে তুলে ফেলেন তাকে তো সাধারণ নেওয়া নেই তাকে কত হাত আমাদের প্রত্যেকটা জায়গায় পাচার কথা যতদিন হাত করলাম করতাম আপনাকে সবাই দিতে হবে সপ্তাহের চেষ্টা করবে তারপরে স্টেজ হল আমল করো দেওয়া তারপরে স্টেজ হলো তুমি একলা আল্লাহর জন্য অর্জন করো টাকা ভোট দুটো স্টেজ এগুলো নিষ্কাপ করে প্রথম হাদিসেরা হাদিসে জিব্রাইল হাদিসে এবারে স্টেজ দুবার একদম শেষে আছে একলা অর্জন করতে হবে শেষে মুশকিল হলো এর প্রত্যেকটা জায়গায় ফ্যাশন করতে হবে রাস্তা পয়লা কাজ হলো সবাই বের করতে হবে মাথায় যাওয়ার জন্য প্রত্যেকটা মুসলমান আসলে মাথায় শিখবে এর মাথায় ফ্যাশন করতে হবে মুসলমান আর মাথায় শিখবে সবাই বের করবে এর মাঝখানে কে কথা ফ্যাশন কথা আপনাকে মাথায় শিখতে আসতে দেবে বললো 80 বছর হয়ে গেছে একদিন সেটা আলমের ব্যাপার যাবে ওই যে ফ্যাশন বসে আছে তা একটু দেওয়া লাগে নাই আমি যে দাওয়াত দিচ্ছি এ একটাই লোক এমন ভবন পুরা কিন্তু ফ্যাশন থাকে ওই ভবনের তো যে একটা দিন তো দাও হয়ে আর কিছু দেওয়া লাগবে না কোরআনও সই করা লাগবে না হালাল খারাপও জানা লাগবে না বিভিন্ন ভাবও জানা লাগবে না কয়লা তো বেঁচে আটকাবে কয়লা তো বেঁচে আটকাবে এইখানে যে ফার্টামের সাথে ধাক্কা ধাক্কি করে মোজা হামলা করে এলএম শিখলো শিখে মাসাইল শিখলো শিখে গেল কাতারে কাতারে কয়লা করে কাতার আউট করে মাসাইল শিখে এখন তার কাজগুলো মাসাইল হচ্ছে আমল করা
এখন ফাইনাল এই যে মাথা শিখলো এই ব্যক্তি আত্মা আমল আর দাওয়া এর মাঝখানে বসে যায় এই ব্যক্তির যে এলে শিখে এই ব্যক্তির মাঝে আর আমল আর দাওয়াতের মাঝে শয়তান বসে গেছে, তকি আছে কিনা আল্লাহ তাআলা আকাবা ওই তকি সে পারত পারে এলো আল্লাহ তাআলা আকাবা মাঝে যে পারত পারে আমলের ময়দানে আছে। এই জন্য আলেম বলবো যে আল্লাহ আমাদের প্রবাদ না যায় তার এলে কোনো কাজ নাই, কথাও আলেম জামাতের নামাজ পড়ার পর্ব করতেছে না, লোকের জামাতের নামাজ পড়তেছে আর মাদ্রাসার বক্তার বুঝে পত্রিকা পড়ছে। দেখো আমল কেন এখানে সাজান বসে পত্রিকা আমলের লাইনে আসবে, ওকে দাওয়াতের লাইনে মানুষকে দাওয়াত দেবে, মানুষকে দাওয়াত দেওয়া নিজের রিমান্ড দিতে থাকার জন্য জরুরি। মুসলমানের পত্রিকায় রাখতে হলো ঠিক পাকানো বস্ত্র ভাবনস্ত খাইবে তার বস্ত না হয় আগুনের কর্মটা দিতে হবে মুসলমানদের ইমান ঠিক রাখার জন্য আমল ঠিক রাখার জন্য যদি দাওয়াত না যায় তা ঘরে নাস্তি পাইবে তার ঘরে সবজি ঘরটা টেলিভিশন চলবে তার ঘর সিনেমা হল বসে গেছে মাঝখানে আপনার আমল আর দাওয়াতের মাঝখানে কে বসে গেছে যদি সরকারের সাথে মোকাবেলা করে আপনি আমলে আর দাওয়াতে আসতে পারেন আমলও করতে দেন দাওয়াতও করতে এখন সরকার কোথায় বলছে এর বড় তো যাবো আপনাকে এক লাভ আপনাকে আমাকে এক লাভ অর্জন করতে হবে অহংকার দূর করতে হবে আমরা যে কোনো সময় সেরাতে মুস্তাকিম থেকে আউট তাহলে আপনার আমলও করতেছেন দাওয়াতও করছেন এখনো নিঃস্থান নেই সরকার বসে গেছে শয়তান বসে গেছে আপনি যাতে কোন আল্লাহ আল্লাহ সৌমতে দেয় ইখলাস না শেখেন অহংকার দূর না করেন এর জন্য শয়তান মাঝখানে বলে আপনাকে কোন আল্লাহ আল্লাহ সৌমতে আপনি দিচ্ছে না তুমি আমল করতেছ সাহায্য কর এত দাওয়ার দিচ্ছ এই তো যথেষ্ট আমার আল্লাহ আমাকে বিলম্ব দিতে হবে নানা রকম মুক্তি দিচ্ছে যার কাজ যাবেন কিন্তু তার মানে যারা একটা গ্রিন দেবে ওনার হচ্ছে বাচ্চা তুলি আমি ঠিক কত মমুখা দেবে আপনি জানেন ইংলিশ এটা ভোট দিন থেকে আপনার সামনে বোঝাবে না কত বাচ্চা বোঝা আচ্ছা আরো তো না হইলে কোন কেনটা দরকার কেমন আছে এত একটা এত বড়
রাম নাম নেবেন, ওর নামে অনেক দূর দূর আবিষ্কার করবেন, তাহলে আপনাকে আগাইতে দেবেন, আগাইতে দেবেন। দাওয়াত দাও আর নাম উপর তোমার ওই বিয়ের ঠিক করার দরকার নেই, আর অহংকার দূর করার দরকার নেই, এরূপ করতে থাকো। এরূপ করতে করতে লোকের বাবা দিবে এই দুটো দেখতে এই রসিলের পর ভালো না চিন্তা হয়ে গেছে, এরা আপনার প্রসঙ্গ হবে, আপনি ভুলবেন, ভুলে একটু দেখবেন একটু দেখবেন। এই জন্য জোনায় সন্ধ্যা থেকে বলা হয়েছিল বেয়াদব লোক বলছিল হুজুর আপনার দাড়ি মূল্যবান না আমার ছাগলের দাড়ি মূল্যবান? জোনায় সন্ধ্যা ওই ব্যাপার আজকের তো বুঝে আল্লাহ আমাকে মৃত্যুর পরে ওই ভাইয়ের পক্ষে দোয়া কৌফিক আল্লাহ তালা ওনার দোয়া কবল করছে ওনাকে সপ্তাহের মাধ্যমে দাঁড়াই দেওয়া হয়েছে তোমার দোয়া উনি অস্বীকার করে গেছেন যে আমাদের কবর নিয়ে দেয় না, ওই লোকের বাড়ির সামনে দিতে তোমার থাকিয়ে এবং তার বাড়ির সামনে দেয় একটু দাঁড়াই না মরিচান্না তাই করছে না মা সদিকে দিতে ওর বাড়ির সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ওই জাপানের মধ্যে একটা আওয়াজ আসতেছে হে অমুক এখন আমি বলতে পারতেছি যে আমার দাড়ি তোমার ছাগলের দাড়ি থেকে উত্তম আল্লাহ আমাকে ইমানের সাথে মৃত্যু তখন এই জন্য বলতে পারি নাই তখন আমার মৃত্যু কিভাবে হবে আমি জানতে পারি এখন আমার মৃত্যু হয়ে গেছে এবং ইমানের সাথে হয়েছে কিন্তু আল্লাহ আমাদের কৌফিক কিছু তোমাকে জানানো জানাই দিয়ে গেলাম তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি কি আগে দিতে পারবো আবু আবদুল্লাহ আন্দালুসি আন্দালুস মানে স্পেন তার চিন্তা বলা সময় নেই জুনায়দ সাম্প্রতিক দিন একটা অঞ্চল হয়ে গেছে নাকি না কটা একটা অহংকারের পরিণতি কি হয়েছে ওনার দিলের থেকে ইমান কমে গেছে সন্তানের দিন আবু আবদুল্লাহ আন্দালুসি তার ইমান কমে গেছে উনি বুঝতেন আমার দিলের থেকে কি একটা জিনিস পুড়ে গেল কি একটা জিনিস পুড়ে গেল উনি কোরআন একাডেমির হাফেজ ছিলেন সাথে সাথে সমস্ত কোরআন ভুলে গেছেন একটা আয়াতের এক অংশ মনে গেছে আল্লাহ যদি কাউকে বেইজ্জত করে কেউ তাকে সম্মান দিতে পারবে আর উনি হাজার হাদিসের হাফেজ ছিলেন সব হাদিস ভুলে গেছেন একটা হাদিস ভুলে আছে আল্লাহ হাদিস বলেন মুসলমান ইসলাম ত্যাগ করে তাকে কবল করে দাও আমি অনুভব ভুল মানে তো ভালো কথা যদি না মানে তাকে কবল করে দাও এই একটা হাদিস বলে একটা হাদিস বলে এই ঘটনা রাত কবির আপনারা পড়েন মারিবুল কোরআন পাকিস্তানের গ্রাম মুক্তি হ্যাঁ তফসির লিখছেন না মারিবুল কোরআন তিনি এই ঘটনার পরে ভিন্ন একটা কিতাব এক বছরের মাথায় আল্লাহ তাআলা ওনাকে আবার হিদায়াত দেন এই কিস্তার উপরে মুক্তি সফির আহমদের এক কিতাব লিখছেন ভিন্ন কিতাব এই কিতাবের নাম হলো দশ এগারো নকিয়া ফাটল করার কিলাস বাংলা হয়
الحمد لله.